Let's kick off. হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের নবম ক্লাস। গতকাল আমরা পেন টুল বা ক্লিপিং পাথ নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও পেন টুল দিয়েই আরও কিছু নতুন কাজ দেখব, সেটাকে আরও কীভাবে পারফেক্ট করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব সবাই মিলে। তো HW আগের থেকে কিছু বেশি মানুষ সাবমিট করছেন, যেটা গ্রহণযোগ্য। আমি চাই আরও বেশি মানুষ সাবমিট করেন, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন। যারা HW সাবমিট করেছেন, নাহিদা বিনতে কামাল, নাহদিয়া বিনতে কামাল, আরিফিন মাহমুদ, শাহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, শোভন মণ্ডল, আবদুল্লাহ আল মামুন, রিসালাত আহমেদ খান আদিব। ক্রিস্টোফার অপূর্ব তুর্য, ডালিম রয়, তাদের ভেতরে সবচেয়ে ভালো কাজ করেছেন রিসালাত আহমেদ খান আদিব এবং নাহদিয়া বিনতে কামাল। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা ক্লিপিং পাথ করলাম, সবাই অনেকেই আমরা প্র্যাকটিস করেছি, কিন্তু যেটা সমস্যা যে কারো বেশ ভালো হয়েছে, আবার কেউ সেটাকে এত হয়তো ইম্পর্টেন্স দেন নাই। আপনারা অনেকেই ভাবছেন যে এটা অনেক ইজি একটা কাজ, কিন্তু আসলে এটার পারফেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি গতকালের মডেলটাই আপনাদেরকে একবার করিয়ে দেখাচ্ছি। কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, যেমন এই ছোট ছোট কার্ভগুলোও যেন পারফেক্ট হয়, কোনো কিছুই ছাড় দিয়ে যাওয়া যাবে না। আমরা যে কোনো একটা জায়গা থেকে ক্লিপিং পাথ শুরু করি। পেন টুল নিলাম, পাথ বক্সটার ভেতরে ক্রিয়েট নিউ পাথ, এটাতে আগে ক্লিক করে একটা নতুন পাথ নিয়ে নিলাম। এবার আমরা ক্লিপিং পাথ শুরু করি। প্রয়োজন অনুযায়ী ইমেজটা যত ইচ্ছা আপনারা জুম করবেন, আবার অতিরিক্ত জুম করলে যেটা সমস্যা হবে, অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট ইউজ হবে। তো আমরা চেষ্টা করব যত কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যত সুন্দর কোয়ালিটিতে কাজটা করা যায়। এই যে এই সূক্ষ্ম কাজগুলো করার সময় আমরা অনেক বেশি জুম করে নেব। কর্নার গুলা কিভাবে করি আমরা মনে আছে তো? ড্র্যাগ করে, ক্লিক করে, ড্র্যাগ করেই, ক্লিকটা না ছেড়েই অল্ট ধরে এই কন্ট্রোল হ্যান্ডেলটা যেদিকে আমরা যাব, ইমেজের যে ডিরেকশন সেদিকে আমরা এটাকে বাঁকা করে নেব।
আপনারা অনেকেই এখনো বোধহয় যেটা আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করেছিলাম চুলগুলার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সঠিকভাবে সেটা ইউজ করছেন না, বাট আমি চাচ্ছি সবগুলা টুল আপনারা একটা ইমেজে যতগুলো টুল ইউজ করা সম্ভব সবগুলা ইউজ করেন, করে প্রতিদিন তাহলে কাজগুলো প্র্যাকটিসে থাকবে, সবগুলো টুল একবার দেখা হবে, এতে করে ব্যাপারগুলো আমাদের আরো ক্লিয়ার হবে এবং টুলগুলোর ব্যবহারটা আমরা মনে রাখতে পারবো সঠিকভাবে, কখন কোথায় ব্যবহার করতে হবে এ ব্যাপারেও আমরা ইউজড হব। চুলের যে এরিয়াটা, এই এরিয়াতে আমরা যখন আসবো তখন চুলটা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ইরেজ করা বা মাস্কিং করার জন্য চুলের একটু ওপর দিয়ে আমরা ক্লিপিং করব, শুধুমাত্র মডেলের ইমেজ গুলার ক্ষেত্রে। এখানে এসে আমরা আবার স্বাভাবিকভাবে পাঁচ শুরু করব। কোয়ালিটিটা সবাই খুব বেশি খেয়াল রাখবেন, কোয়ালিটি ছাড় দিয়ে যাবেন না, যে আমার একটু বাইরে পাঁচ চলে যাচ্ছে যাক অথবা একটু ভেতরে যাচ্ছে যাক এমন করবেন না, প্রয়োজনে আন্ডু দিয়ে বারবার করবেন, যদি একটা জায়গায় খারাপ হয় অথবা একটু ভেতরে যাচ্ছে আমরা অ্যারো দিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেব, এতে করে কাজটা সুন্দর হবে, একটু সময় বেশি লাগলেও কাজটা যেন অ্যাকুরেট হয়। আপনারা যখন কাজ প্রফেশনাল কাজ করতে যাবেন তখন অবশ্যই এই পারফেকশনটা আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, আমাদের ক্লিপিং পাথ এরপরে যদি কোথাও ব্যাকগ্রাউন্ড অন্য কোথাও দেখা যায় সেই জায়গাটাও আমরা ক্লিপিং করে নেবো, যেমন ওই এখানে ক্লিপ রয়ে গেছে, কয়েকজনের হোমওয়ার্কে দেখেছি আমি ভেতরে এরকম কিছু জায়গা যেগুলোতে গ্যাপ ছিল বা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছিল সেই জায়গাগুলো পাথ করেননি, শুধুমাত্র বাইরের অংশটা বা আউটলাইনটা পাথ করেছেন, কিন্তু যদি এরকম গ্যাপ থাকে বা কোনো জায়গায় লুপস থাকে সেগুলো অবশ্যই আমরা পাথ করব। আচ্ছা, চুলটা এরকম রাখলাম, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এটাকে সিলেকশন করব, করে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব প্লেয়ারে, এর মাঝখানে একটা ডিফারেন্ট কালারের কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেব, হতে পারে সেটা সাদা অথবা গ্রে, আমরা একটা লাইটার গ্রে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন এই যে চুলটা আমরা বাইরে দিয়ে পাথ করেছিলাম এই জায়গার এই ব্যাকগ্রাউন্ড যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের ইরেজ করতে হবে, এই ইরেজটা আমরা কি দিয়ে করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ইরেজারের ভেতরে গিয়ে সেকেন্ড যে টুলটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা আমরা ইউজ করব। সেটিংস গুলা আশা করি আপনাদের মনে আছে, ফার্স্ট সেটিং স্যাম্পলিং ওয়ান্স টা অবশ্যই চুজ করবেন, লিমিটস টা অবশ্যই ডিসকন্টিজিয়াস, টলারেন্স সুইটেবল, তো আমি 30 or 40 দিয়ে শুরু করলাম, 40 দিয়ে শুরু করলাম, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা এখানে একটা ইয়েলো টাইপের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তাহলে এখন এই কালারের উপর প্লাস চিহ্নটা রেখে আমি ইরেজ করা শুরু করলাম। দেখেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, কিন্তু একদম পারফেক্ট, প্রতিটা চুল ডিটেইলস আমি দেখতে পাচ্ছি যেটা রয়ে গেছে, কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা পুরনো ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপরে আমি দেখতে পাইছি যে অনেকেই বিভিন্ন রকম শ্যাডো ইউজ করছেন, কেউ ডিরেক্ট একটা ব্রাশ নিয়ে এভাবে ব্রাশ করে শ্যাডো করার চেষ্টা করছেন, চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু সেটা অনেক পারফেক্ট করার চেষ্টা করতে হবে, শ্যাডো অনেক রকম হতে পারে, যেমন কখনো আমরা শ্যাডো এমনও দেই যে এই সিলেকশনটাকেই একটু মুভ করে সেখানে একটা শ্যাডো এভাবে ক্রিয়েট করি, লাইট শ্যাডো, তাহলে মনে হবে যে সে একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, কখনো বা শ্যাডো মাটিতে পড়ে, যেমন এই মডেলটাকে আমরা একটা কপি করে নিয়ে যদি ট্রান্সফর্ম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, তারপরে কন্ট্রোল চেপে এই পয়েন্টটা ধরে এটাকে আমি নামিয়ে আনি, তারপরে এটাকে আমি এই যে এখানে লক আছে অনেকগুলা এগুলাকে বলা হয় লক, এই লকের যে প্রথম লকটা এই লকটার মানে হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, তার মানে আমি যে
লেয়ারটা সিলেক্ট রেখে লকটা করব, ওই লেয়ারে যে এরিয়াটা আছে, যেমন এই এরিয়াটা আছে, তাহলে এখন যদি আমি ব্রাশ করি যে কোনো কালার দিয়ে, দেখেন ব্রাশটা ওই লকড এরিয়ার বাইরে কোথাও পড়বে না, শুধুমাত্র ওই লেয়ারটায় ওই অংশটার মধ্যেই শ্যাডোটা পড়বে। তাহলে আমরা লক করে এখানে একটা ব্রাশ করলাম, ব্ল্যাক ব্রাশ, তারপরে আবার লক ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যদি এটাতে আমরা ফিল্টারে গিয়ে এই ব্লারটা দেই, গৌসিয়ান ব্লার সুবিধা মতো একটা পরিমাণ, যেমন আমি এটাকে 20 দিলাম, এমন আসলো। এখন যদি এটাকে আমি 20% দিই, তাহলে কিন্তু একটা হালকা সুন্দর শ্যাডো তৈরি হলো। শ্যাডো কাছাকাছি জায়গাতে একটু বেশি পড়ে, যখন শ্যাডোটা দূরে আস্তে আস্তে সরে যায়, তখন এই শ্যাডোগুলো একটু হালকা হয়ে যায়। তো হালকা আমরা কিভাবে করতে পারি, ইরেজার আমাদের কাছে রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার না, যেটা শুধু ইরেজার টুল, ইরেজার টুলের ব্রাশটা অনেক বড় করে নিয়ে সফট ব্রাশ দিয়ে যদি আমরা অপাসিটি সাপোজ 50% রাখলাম, রেখে এই জায়গাগুলোতে একটা হালকা করে ইরেজ করে দিলাম, তাহলে হলো কি, শ্যাডো কাছাকাছি জায়গায় একটু বেশি থাকলো, যত দূরে গেল তত হালকা হয়ে গেল, আস্তে আস্তে এমনই শ্যাডো হয়। এরপরে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, এরকম ভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি চাইলে, যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো চেষ্টা করব যে একটা ইমেজে যত ধরনের টুল, তবে সেটা অবশ্যই আকর্ষণীয় করার চেষ্টা করতে হবে আমাদেরকে। তাহলে আমরা পেন টুলটা আবার পুনরালোচনা করলাম, পেন টুলের সাথে সাথে একটা মডেল বা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা কন্ট্রোল জি দিয়ে উঠাবো, যদি চুলের কোনো এরিয়া থাকে তখন সেটার আবার ওই এরিয়াটা বাইরে দিয়ে পাত করে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে মাস্কিং করব। এই জিনিসগুলো আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই টুলটার ব্যবহার নিয়ে আমি 2 দিন ক্লাস নিচ্ছি, এ কারণে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পেন টুলের ভিতরে আরো কয়েকটা টুল আছে, যেমন পেন টুলের পরে আছে ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। এগুলোর মানে কি, আমি এই ইমেজটাতে এই পাতটাতেই সামান্য একটু জিনিসটা দেখাই দিই। ফ্রি ফ্রম পেন টুল মানে কি, ফ্রি ফ্রম মানে কি, আমরা যখন প্রথম পেন টুলটা দিয়ে কাজ করি তখন আমরা কি করছি, প্রতিটা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করে করে আমরা একটা লাইন তৈরি করছি। আর ফ্রি ফর্ম মানে হচ্ছে, যেমন আমরা লেসো দিয়ে সিলেকশন করতে পারতাম, সেরকম যে কোনো লাইন আমরা যেভাবে আঁকবো, পরবর্তীতে এই মুখের কাছে আসলে জয়েন একটা চিহ্ন আসতেছে, জয়েন করাই দিলে ওই যেরকম ইচ্ছা আমি আঁকলাম ওটাই একটা পাথ হয়ে গেল, কিন্তু ক্লিপিং পাথ হয়ে গেল, এটাই হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল। এরপরে যেটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, যেমন আমি এই জায়গাটা করছি কিন্তু এখানে 1 পিক্সেল পরিমাণ অংশ দেখেন বাইরে রয়ে গেছে, আমার এটা যদি আর একটু ভেতরে ঢুকাতাম তাহলে ভালো হতো। তো আমি চাচ্ছি যে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, আমি শুধু এই জায়গাটা ভেতরে ঢুকাবো, তখন আমার এইখানে যদি একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি তাহলে ভালো হয়। এই জন্য হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলে এই যে একটা প্লাস চিহ্ন আসবে এই পাতের কাছে আসলে, তখন এখানে একটা ক্লিক করলেই নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট ওই লাইনে ক্রিয়েট হয়ে গেল, তখন এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা অ্যারো দিয়ে একটু ভেতরে ঢুকাই নিতে পারবো। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট বা এটা ঠিক তার বিপরীত, কোন পয়েন্ট যদি আমাদের ডিলিট করার প্রয়োজন হয় তখন ওই পয়েন্ট এই সিলেক্ট এটা সিলেক্ট করে ওই পয়েন্টের কাছে গেলে ওটা ডিলিট হয়ে যাবে, ওই পয়েন্টটা, ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল, এই ডিলিট হয়ে গেল। আর এরপরে হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলটা কি, কনভার্ট পয়েন্ট টুল হচ্ছে আমরা যখন একটা লাইন করি এভাবে বা যে কোনো একটা পাথ করি, এখানে যদি আমরা কন্ট্রোল মানে অল্ট ধরে যদি আমরা কাজ করি, দেখা গেল কোনো কন্ট্রোল হ্যান্ডেল গুলা নাই, অল্ট ধরে ইউজ করলে যেটা সমস্যা হয়, কন্ট্রোল হ্যান্ডেল গুলা ভেঙে যায়, কন্ট্রোল হ্যান্ডেল গুলা থাকে না, তখন কনভার্ট পয়েন্ট টুল দিয়ে ড্র্যাগ করে আমরা কিন্তু আবার দুটো কন্ট্রোল হ্যান্ডেল তৈরি করতে পারি প্রতিটা জায়গায়, এরকম। এটাই হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। তাহলে আমরা পেন টুলের ভেতরে জিনিসগুলো জানতে পারলাম। আমি আজকে HW হিসেবে আরো বিভিন্ন রকমের দুটো বা তিনটা ইমেজ দিব, কিছু হয়তো প্রোডাক্ট একটা থাকবে, একটা মডেল থাকবে, সেটাতে আপনারা এভাবেই করার চেষ্টা করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই ডিসক্রিপশনে আস্ক করবেন, ভিডিওর ডিসক্রিপশনে, আর কমেন্ট দিবেন সেখানে, আর ফেসবুকে আপনারা আপনাদের গ্রুপে অবশ্যই আমাদের গ্রুপে আপনাদের কাজগুলো শেয়ার করবেন, ভালো হোক খারাপ হোক অবশ্যই কাজ শেয়ার করবেন, তাহলে আমরা সেটা নিয়ে পরবর্তীতে প্রতি ফ্রাইডেতে ডিসকাস করব, আর যার সবচেয়ে ভালো হবে তাকে আমরা পুরস্কৃত করব। ভালো থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে।